আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আপনাদের সাথে আছে আমি আশিক মাহমুদ। আচ্ছা, আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে যে ভিডিওটি হচ্ছে কীভাবে আপনার যে ল্যাপটপ বা পিসি যে আমরা যে হেডফোন জ্যাক আছে সেই জ্যাকটি কীভাবে আপনারা কানেকশনটি দিবেন। ফার্স্টে যখন আমরা হেডফোনটি কানেক্ট করি কিন্তু আমাদের হেডফোনে কোনো লাইন আসে না, এটি কীভাবে আপনারা হেডফোনের লাইনটি কীভাবে আপনারা দিতে পারবেন সেটি আজ আপনাদের দেখাবো। আজ আমার ভিডিওটি ফুল দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে করবেন। আপনারা নিজেই করতে পারবেন। এটি করার জন্য আপনাদের কী করতে হবে, আপনারা যে কন্ট্রোল প্যানেল আছে সেই কন্ট্রোল প্যানেল চলে যেতে হবে। সেখান থেকে আপনারা, আমি সার্চ বারে গিয়ে এখানে কন্ট্রোল প্যানেলে সার্চ দিচ্ছি, আমার এখানে হচ্ছে, এখান থেকে আপনারা কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। যাওয়ার পর ফার্স্টে আপনাদের এরকম দেখাবে, এখান থেকে কী করবে আপনারা এই যে ভিউ বাই এরএফ ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা স্মল আইকন এটির উপর ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে এই দেখে এখান থেকে আপনারা খুঁজে নেবেন, এখান থেকে আপনাদের যেটি লাগবে রিলেটেক এইচডি অডিও ম্যানেজার এটি আপনাদের থাকতে হবে। কী করবেন, এরা এটি উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে এই পোর্টটি আছে সেটি আপনাদের অফ থাকবে। আমার যদি এটি অফ করে দিই আমার যে রেকর্ডিং রয়েছে সেটি বন্ধ হয়ে যাবে। আমি আপনাকে দেখাচ্ছি আপনারা কী করবেন, সিম্পলি এই জায়গা থেকে যে দেখতে পাচ্ছেন যে সেটিং, এই যে সেটিং এটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের এটা আছে যেটা এটা আপনাদের ডিজেবল করা থাকবে। আপনি কী করবেন, ডিজেল করা থাকবে, আপনারা এখানে ইনেবল চালু করে নেবেন। এটা অফ করা থাকবে, এটা চালু করে দেওয়ার পর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। তাহলে আপনারা যে এটি আছে এটি আপনার যে হেডফোনটি আছে সেই হেডফোনটির লাইনটি যেটি আছে সেটি কানেক্ট হয়ে যাবে। এভাবে আপনারা এই হেডফোন জ্যাকটি এভাবে সিম্পলভাবে আপনারা কানেক্ট করতে পারবেন ল্যাপটপ বা পিসিতে। আর আমার ভিডিও যদি আপনাদের যদি উপকার আসে তাহলে আপনারা আমার ভিডিওটি একটা সাবস্ক্রাইব করবেন আর ভেলি কোনোতে ক্লিক করে রাখবেন। আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের কীরকম ভিডিও দরকার, সেরকম আমি ভিডিও দিয়ে তৈরি করে আপনাদের দেবো। আর লাইক দিয়ে যাবেন, পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে হাজির হব। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।